শীতকাল মানেই পিকনিক আর ঘোরাঘুরি। ছোট থেকে বড় অবধি সবাই মেতে ওঠে এই পিকনিকের আনন্দে। আমিও ব্যতিক্রমী নই, তাই বন্ধুদের সাথে চলে গেলাম সায়েন্স সিটি। সায়েন্স সিটি গিয়ে আমরা সারাদিন কী করলাম, কী খেলাম, সে সব কিছু থাকছে আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহিলিস ব্লগে। সকলে স্বাগত জানাই, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই পৌঁছে গেলাম সায়েন্স সিটিতে। আমরা অনলাইন টিকিট কেটেছিলাম ওখানে, কারণ অনেকটা লাইন দিতে হতো বলে আমরা অনলাইন টিকিট কেটে নিয়েছিলাম। টিকিট মূল্য হচ্ছে 65 রুপিস, আর তোমরা যদি রোপওয়েতে চড়তে চাও তাহলে আরও 60 রুপিস এক্সট্রা, মানে 125 টাকা দিয়ে তোমাদের ঢুকতে হবে। দেখতেই পাচ্ছ কত লাইন পড়ে গেছে, এই কারণে আমরা অনলাইন টিকিট কেটে নিয়েছিলাম। তোমরা বাইরে থেকে প্যাকেজও নিতে পারো, এখানে সমস্ত কিছু দেওয়া আছে, কী কী একটা টাকা অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টে কী কী তোমরা দেখতে পারবে সব কিছুই কিন্তু বাইরে দেওয়া আছে, সেই বুঝে তোমরা কেটে নিতে পারো টিকিটটা। কারণ ভেতরে গিয়ে কিন্তু এতই ভিড়, আমরা কোনো টিকিট পাইনি। আমরা ভেবেছিলাম ভেতরে গিয়ে বাচ্চাদের পছন্দ মতন সেই জিনিসগুলো তাদের চড়াবো বা দেখাবো, কিন্তু আমাদের একদমই টিকিট পাইনি, এমনকি অনলাইনেও টিকিট পাইনি। এই লাইনগুলো দেখছো, এইগুলো কিন্তু টিকিটের লাইন। সায়েন্স সিটির ভেতরে ঢুকেই দেখো এই বোর্ডটা দেওয়া আছে, এখানে কিন্তু দেওয়া আছে ফুড কোর্ট কোথায়, সায়েন্স অন্বেষণের জায়গাটা কোথায়, তোমরা কিন্তু এখান থেকে সেগুলো দেখে নিতে পারো। মিউজিক্যাল ফাউন্টেনটাও কোথায় এখানে অ্যারো দিয়ে বোঝানো আছে। ভেতরটা কিন্তু অনেকটা জায়গা, তোমরা প্রথমে চাইলে রোড ট্রেনও চড়ে নিতে পারো, সেটা 25 রুপিস। আমরা প্রথমে ভেবেছিলাম আগে জায়গাটা পুরোটা ঘুরে নেব, তারপরে কি চড়বো বা কি দেখবো সেটা ডিসিশনটা নেব, কিন্তু সেটা আমাদের সম্পূর্ণ ভুল হয়েছে। কিন্তু এত ভিড়, আমরা গিয়েছিলাম 27 ডিসেম্বর, উইডনেসডে ছিল, উইকডেসেও যে এত ভিড় হবে আমরা সত্যি ভাবতে পারিনি। প্রচুর ভেতরে ভিড় ছিল এবং প্রতিটা জায়গায় কিন্তু লাইন ছিল। আমাদের একটু পৌঁছতে দেরি হয়ে গেছিলো। সকালে যারা যাবেন তারা গিয়েই কিন্তু কী কী দেখবেন বা চড়তে চান সেটা টিকিটটা অবশ্যই কেটে নিয়ে তারপর আপনারা ঘোরাঘুরি করবেন, নইলে কিন্তু মিস হয়ে যাবে। তা আমরা প্রথমে একটা জায়গা দেখে একটু খেয়ে নেব। তো আমরা বন্ধুরা সবাই মিলে এক একজন এক একটা জিনিস নিয়ে এসেছিলাম, বাচ্চাগুলোরও একটু খিদে পেয়ে গেছিলো। আমাদের কিন্তু মেনুটা কিন্তু দারুণ ছিল। প্রথমে চা দিয়ে আমরা শুরু করলাম, তারপর ছিল আমাদের লুচি, দু রকমের আলুরদম, চিকেন, স্যালাড, মোয়া, কমলা লেবু, প্রচুর জিনিস ছিল, আমরা খেয়ে উঠতে পারিনি, এত আইটেম আমাদের ছিল। মেনুতে যাই থাকুক না কেন, একসাথে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। আড্ডা দিতে দিতে আমরা সবাই বন্ধুরা খেয়ে নিলাম, বাচ্চারাও কিন্তু খুব মজা করেছে আর আমরাও বন্ধুরা ভীষণ মজা করেছি। বাচ্চাদের মজা করতে দেখে সত্যিই খুব ভালো লাগলো। পড়াশোনা, রোজকার, টিউশন, স্কুল বাদেও এগুলো যদি ওদের বাইরে নিয়ে যায় ওরাও খুব একটু মজা পায় এবং স্ট্রেস থেকেও একটু রিলিফ পায়, পড়াশোনার স্ট্রেস থেকে। আর ওদের দেখে আমারও ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল। আমিও কিন্তু বাবা মার হাত ধরে ছোটোবেলায় এই সায়েন্স সিটিতে এসেছিলাম, আজ ছেলের হাত ধরে আমি এখানে আসলাম ঘুরতে। তো প্রচুর লাইন ছিল বলে আমরা কোনোটাই কিছু চড়তে পারলাম না, তো আমরা এই এখানে ঢুকে যাচ্ছি। আমরা প্রথমে ঢুকলাম ডায়নামিশন হলে, ওটা আগে পুরোটা আমরা দেখব। এখানে নিচে তো বাচ্চারা ভীষণ মজা করছিল, যে সায়েন্সের এই জিনিসগুলো ছিল ওদের খুব মজা লাগছিল। তো এরপরে আমরা কিন্তু লিফট করে ওপরে চলে যাব।
ওদের সাথে সাথে কিন্তু আমাদেরও বেশ ভালো লাগছিল। একটু আউটিং, রোজকার একঘেয়ে জীবন থেকে কিন্তু সত্যিই ভালো লাগে একটুখানি আউটিং আমাদের। এবার আমরা লিফট করে ওপরে চলে আসলাম। এখানেও কিন্তু প্রচুর দেখার জিনিস এবং সায়েন্সের জিনিস আছে, বাচ্চাদের অবশ্যই ভালো লাগবে। এই ডাইনোভেশন হলের মধ্যে কিন্তু লিফট করে ওপরে গিয়ে এই অ্যাকোরিয়ামগুলো দেখতে পাবে। বিভিন্ন টাইপের মাছ এখানে রাখা আছে, ভীষণ ভালো লাগবে। অনেক অজানা মাছের নামও কিন্তু তোমরা জানতে পারবে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। বেরোনোর সময় দেখো এই রোড ট্রেনটা অনেকটাই কিন্তু বন্দে ভারতের মতন। আমাকে কিন্তু তোমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। সায়েন্স সিটি ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও অনেক অনেক করে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করার পর যে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলো না, তাহলে যখন যা ভিডিও দেবো সেই ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে টাটা।